ফ্রেন্ডস, বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি একটা সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে সেটা দেখা যাক। বন্ধুরা, আমরা আজকে যে নতুন জিনিসটা বানাবো সেটা কিন্তু আপনাদেরকে এখন বলবো না, এটা একবার সিক্রেট আছে। ওই জন্য ভিডিওটা কিন্তু প্রথম থেকে দেখবে। বন্ধুরা, এর জন্যে লাগছে আমাদের একটু কাবলু ছোলা আছে, আলু আছে, এটা সেদ্ধ করা রয়েছে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আছে, এদিকে রয়েছে কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি, আর একটু লাগছে জিরে। এবার আমরা কড়াইটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, গ্যাসটা ধরিয়ে নিই, কড়াইটা বসিয়ে নিলাম। এবার আমরা এর মধ্যে এক চামচ তেল দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি আমার তেলটা খুব গরম হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে সেই জিরেটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি আদাটা দেখাতে ভুলে গেছিলাম, একটু আদাও দিয়ে দেবেন আমাকে। পেঁয়াজ কুচি যা যা ছিল সব দিয়ে দিচ্ছি। আমরা এক চুটকি মতো হলুদ দিয়ে দিলাম, আর এবারে কাবলি ছোলা গুলো এর মধ্যে আমরা মিশিয়ে নেবো। স্লাইড মতন আমরা নুন দিয়ে দিলাম, আর একটু পরিমাণ মতন একটু মিষ্টি দেবেন। এবারে আপনারা এভাবে চিনি দেওয়ার পরে একটু নাড়াবেন। আমার এটা হয়ে গেছে, এগুলোকে হাতা দিয়ে একটু না ঠেসে নেব। এবারে আমরা বাটিতে ময়দা নিয়ে নিয়েছি, এর মধ্যে অল্প পরিমাণ নুন চিনি নেব, চিনি নিয়ে নিচ্ছি অল্প পরিমাণ, আর নিয়ে নিচ্ছি একটু সাদা তেল। এটাকে এবার আমরা মেখে নেব। এবারে আমরা ময়দাটা মেখে নিচ্ছি। এবারে আমাদের মাখাটা রেডি হয়ে গেছে। এবারে আমরা এটা বেলে নিচ্ছি ময়দাটা। এবারে আমরা এর মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি। এবারে আপনারা এটা মুড়ে নেবেন। আমরা এবার এটাকে মুড়ে নিচ্ছি। এবার আমরা তেল দিয়ে দিয়েছি, তেলটা এবার গরম হয়ে গেছে। এবার আমরা এটা ছিনিয়ে ছিঁড়ে নিচ্ছি। দেখুন আপনারা এরকম ভাবে ভাজছি। আমরা আরো দুটো ভাজছি, যদি একটু খুব বড় হয়ে যায় তাহলে একটু মিডিয়াম দিয়ে কেটে নেবেন। আর আলু দিয়ে আমাদের স্প্রিং রোল তৈরি হয়ে গেছে। আমার এই নতুন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অতি অবশ্যই কিন্তু করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। গুড বাই।